আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই চমৎকার সুন্দর জামাটি কিভাবে কাটিং ও সেলাই করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সহযোগিতা করবে। তো আমি এই ডিজাইনগুলো কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কাটিংয়ে চলে যাচ্ছি। তো নর্মালি যেভাবে কামিজ কাটিং করে সেভাবে আমি কামিজটা কাটিং করে নিয়েছি, তারপর আপনাদের সাথে মাপটা শেয়ার করছি। আমি পুটের মাপ নিয়েছি 3 ইঞ্চি, আর কাঁধের মাপটা ফুল মাপ নিয়েছি 7 ইঞ্চি, আরমোলের মাপ নিয়েছি 7 ইঞ্চি, এবং আমি কোমরের 14 ইঞ্চি মাপ নিয়েছি, আর হিপের কাঁধ থেকে হিপের মাপ নিয়েছি 21 ইঞ্চি। তো আমি এটা 42 ইঞ্চির জামাটা বানাবো। তো আমি এটা 4:30-4 বাজে নিয়েছি, কোমরের জন্য নিয়েছি 19 রাখবো 2 বাজে, আর হিপের মাপটা নিয়েছি 10:30। হিপের কাছে আমি 42 ইঞ্চি রাখবো। তা আমি এটা জামাটার লম্বাটা কত নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা আমি এক কালার কাপড়টার লম্বাটা নিয়েছি 43 ইঞ্চি। তো এটার আমি ফুল লম্বা রাখবো, সেলাইয়ের পরে রাখবো আমি 47 ইঞ্চি। তো আমি এখানে খয়েরি কাপড় দিয়ে ডিজাইন করে দেব। তো সেজন্য আমি জামার কামিজের কাটিংটা রেখেছি 43 ইঞ্চি, আর এক কালার কাপড়টা খয়েরি কাপড়টা নিয়েছি আমি 5 ইঞ্চি এখানে। খয়েরি কাপড় দিয়ে আমি বুকের কাছে একটা ডিজাইন দেব, তো সেজন্য আমি খয়েরি কাপড়টা কেটে নিয়েছি। তো এটার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কাপড়টা 2 ভাঁজ আছে। তো আমি কাপড়টা লম্বায় নিয়েছি 14 ইঞ্চি, আর চওড়াটা এখানে 2 ভাঁজে যা আছে ফুলটাই নিয়ে নিয়েছি, 16 ইঞ্চি আছে। তো 16 ইঞ্চি কাপড়টা আমার লাগবে না, এটা আমি যখন সেলাই করবো তখন আপনাদের দেখিয়ে দেব যে কতটুকু কাপড় আমার লাগছে। এবার খয়েরি কাপড় থেকে আমি এভাবে টুকরো টুকরো করে কাপড় নিয়েছি। আমি দুই দিকে সমান 3 ইঞ্চি করে কাপড়টা নিয়েছি, চওড়া লম্বা দুটোই আমি 3 ইঞ্চি করে নিয়েছি। এটা দিয়ে আমি ডিজাইন তৈরি করব। তো ডিজাইনটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের একবার ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, আর সেলাইয়ের সময় আমি বাকি ডিজাইনটা দেখিয়ে দেব। এবার আমি হাতার কাপড়টার মাপটা নিয়ে নিচ্ছি। আমার এখানে 4 ভাঁজ কাপড় আছে, তো আমি লম্বার জন্য এখানে 15 ইঞ্চি নিয়েছি, আর এটার সামনে দিয়ে আমি খয়েরি কাপড় দিয়ে ডিজাইন দেব। খয়েরি কাপড়টা আমার এখানে 3.5 ইঞ্চি আছে। এটা আমি চওড়া নিয়েছি 9 ইঞ্চি। এবার আমি হাতার শেপটা দিয়ে নেব। আমি হাতার মোহরিতে 6 ইঞ্চি রাখবো। তো আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক করা হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। তো হাতটা আমার কাটিং করা হয়ে গেছে।
এবার আমি এক কালার গোল্ডেন কাপড়টা নিয়েছি, এটা দিয়ে আমি টুকরো করে কাপড়টা কাটবো ডিজাইনটা তৈরি করার জন্য, এটা হাতার ডিজাইনের জন্য। আমার এখানে কাপড়টা চওড়া আছে 3 ইঞ্চি। তো আমার হাতটা ডিজাইনের জন্য কাপড়টা কাটা হয়ে গেছে। এবার আমি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ডিজাইনটা করব। আমার এক কালার কাপড়ের উপরে এভাবে ভাঁজ করে আমি এটা লাগিয়ে নেব, তারপর দিয়ে সেলাই দিয়ে নেবো, এভাবে আমার ডিজাইনটা হবে। বাকিটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিচ্ছি। তো কাটাকাটি হয়ে গেছে, এবার আমি সেলাইতে চলে আসলাম। এবার বুকের ডিজাইনের জন্য যে আমি খয়েরি কাপড়টা নিয়েছিলাম সেটা মাপটা দিয়ে নিচ্ছি। আমি 2 বাজে এখানে 10 ইঞ্চি নিয়েছি, 1 বাজে 20 ইঞ্চি। আমার মোট কাপড়টা নেব আমি 5 ইঞ্চি, তো আমি এই কাপড়টা সেলাই দিয়ে নেব, সেলাইতে আমার 5 আরও 10 ইঞ্চি কাপড় কমে যাবে। তো আমার 1 বাজে 10 ইঞ্চি থাকবে আর 2 বাজে 5 ইঞ্চি থাকবে, আমি মোট 2 বাজে 5 ইঞ্চি কাপড় নেব। তো ফিতা দিয়ে ধরে আমি এটা 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি, আমি পুরোটা 1 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি। সেমভাবে আমি অপর পাশেও 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। এবার আমি যে মার্ক করে নিয়েছি দুই পাশে, সে মার্ক পরিমাণ ধরে দুই পাশ থেকে ধরে হাত দিয়ে আমি শেপ দিয়ে তারপর সেলাই করে নেব। আমি 100 পরিমাণ সেলাইটা করে নেব, বেশি চওড়া করে সেলাইটা দিব না। তো আমি এবার সেলাইটা দিয়ে নিচ্ছি, আমি কিন্তু 100 পরিমাণ সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার সেলাইটা এভাবে হয়েছে দেওয়া, তো এভাবে আমি এই বাকিগুলো সেলাই করে নেব। আমি পুরোটো কাপড় সেলাই করে নিচ্ছি। তো আমি পুরোটা কাপড় সেলাই করা আমার হয়ে গেছে। এখানে মোটা আমার 20 ইঞ্চি কাপড় থেকে সেলাইয়ের পরে আমার 10 ইঞ্চি কাপড় আছে। আর লম্বায় আছে আমার 13 ইঞ্চি কাপড়। তো আমি যে খয়েরি কালার টুকরো কাপড়গুলো রেখেছিলাম সেটা দিয়ে এবার কোনাকুনি করে ডিজাইন করে নেব। আমি প্রথমে কোনাকুনি করে একটা ভাঁজ দিয়েছি, তারপর আবার আরেকটা ভাঁজ দিয়েছি, মোট 2টা ভাঁজ দিয়েছি, মানে 3 কোণা হয়েছে আমার ডিজাইনটা, শেপটা হয়েছে 3 কোণা শেপ। তো আমি এবার এটা একটা একটা করে সেলাই করে নিচ্ছি। আমি এভাবে সবগুলো কাপড় 3 কোণা করে এভাবে ডিজাইন করে নেব।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এবার গোল্ডেন কাপড়টা থেকে আমি এভাবে পাইপিং কেটে নিয়েছি। আমার এখানে 1 ইঞ্চি পরিমাণ পাইপিংটা আছে, তো আমি এটা 2 ভাঁজ করে নিয়েছি। আর খয়েরি কাপড়টা আমি পাশ থেকে ভাঁজ দিয়ে তারপর গোল্ডেন কাপড়টা নিচে দিয়ে পাইপিং সেলাই করে নেব। আমি গোল্ডেন কাপড়টা 100 সুতো পরিমাণ বাহিরে রেখেছি, তারপর আমি সেটা 3 সাইড থেকেই সেলাই করে নেব। আমার যেহেতু এদিকটা বারবার সেলাই দিয়ে ভাঁজ করাছে, তো ভাঁজটা দিতে একটু প্রবলেম হচ্ছে, তো একটু সাবধানে ভাঁজটা দিতে হবে। তো এবার আবার ঘুরিয়ে অন্য সাইডে আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তো পাইপিংটা আমার লাগানো হয়ে গেছে, এবার এটা নিচ থেকে আবার এই ডিজাইনগুলো বসিয়ে দেব। আমি এভাবে ডিজাইনগুলো নিচে রেখে পাইপিংয়ের নিচে রেখে তারপর সেলাইটা দেব। আমি এবার এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। কোনাগুলো কিন্তু ঠিকভাবে ঘুরিয়ে নিলে বসবে না, তাই আমি কোনাগুলোর থেকে কেটে কেটে নিয়ে আবার জয়েন করে দিয়েছি। তো আমার বুকের কাছে ডিজাইনটা করা হয়ে গেছে, এটা আমি সামনের পার্টের উপর লাগিয়ে নেব। তো প্রথমে আমি একটা সোজা বরাবর একটা সেলাই দিয়ে নেব উপর থেকে, তাহলে 4-5টা আমার সেলাই করতে অনেক সুবিধা হবে, সরে যাবে না। তো প্রথমে আমি উপর থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি 3 পাশ থেকে সেলাইটা দিয়ে নেব। আমারটা কাপড়টা সেলাই করা হয়ে গেছে, এবার আমি সামনের গলাটা কেটে নেব। গলার জন্য আমি বক্রম নিয়েছি, তো পুটের জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি, এবং লম্বায় আমি 5 ইঞ্চিতে এবং 7 ইঞ্চিতে 2টা মার্ক দিব। একটা মার্ক দিব 5 ইঞ্চিতে, আর আরেকটা মার্ক করব আমি 7 ইঞ্চিতে। আমার চকটা সাদা হয়ে গেছে, তাই ভালো বোঝা যাচ্ছে না, এর জন্য আমি অন্য কালার একটা চক নিয়ে নিয়েছি। এবার 5 ইঞ্চি থেকে আমি একটা গোল গলার শেপ দিয়েছি, এবং 7 ইঞ্চি থেকে আমি আরেকটা গোল করে শেপ দিয়েছি ডিজাইনের জন্য। আমার বক্রমের ডিজাইনটা এরকম হয়েছে, এটা আমি এখন কাপড়ের উপর বসিয়ে দিয়েছি। আমি এবার কাপড়ের উপর বক্রমটা সেলাই করে নেব।
এবারে এটা আমি যে ডিজাইন করে সেই ডিজাইনের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি। আমি কোনাগুলো একটা কাঠির সাহায্যে বের করে নিয়েছি। তো এবার উপরে আমি গলার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার আমি জামার নিচে যে লাগানোর জন্য যে খয়েরি কাপড়টা নিয়েছি সেটা এবার সেলাই করে নেব। তো এর জন্য আমি প্রতি 2 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি। 2 ইঞ্চি 2 ইঞ্চিতে আমি কিন্তু মার্কটা করে নিচ্ছি। এবার অন্য পাশেও আমি 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। আমি সেই মার্ক করা অনুসারে আমি এবার সেলাই করে নেব। 1 সুতো পরিমাণ সেলাই করে নিচ্ছি, সরি 1 সুতো পরিমাণের থেকেও আমি এটা কম সেলাই করছি, মানে খুবই অল্প পরিমাণ নিয়ে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। গলার কাপড়ে যে পরিমাণে আমি সেলাই দিয়েছি তার থেকেও অর্ধেক পরিমাণে এটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার একটা কাপড়টা পুরো সেলাই করা হয়ে গেছে। এবার আমি গোল্ডেন কাপড় দিয়ে কোনাকুনি ডিজাইনগুলো করে রেখেছি, তো সেটা এবার এক সাইডে বসিয়ে নিচ্ছি। এক সাইডে বসানো হয়ে গেছে, এবার আমি অপর সাইডে বসিয়ে নিচ্ছি। তো আমার 2 সাইডে বসানো হয়ে গেছে। এবার গোল্ডেন কাপড়টা থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। আমি গোল্ডেন কাপড়টা যে পাইপিং বসানোর জন্য আমি নিচে রেখেছি আর ডিজাইনের কাপড়টা আমি উপরে রেখেছি, তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো পাইপিনের কাপড়টা আমার সেলাই করা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। আমি এবার উল্টিয়ে যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলোর উপরে যে আমি সেলাইটা দিয়েছি সেই সেলাইটা যেন দেখা না যায় তার উপর থেকে আমি পাইপিনের কাপড়টা সেলাই দিয়ে দেব। তো আমার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে, এবার এটা আমি জামার সাথে জয়েন দিয়ে নেব। আর এই ডিজাইনটা আমি সামনের পাটে জয়েন দেব। আমি সামনের পাটে কামিজটা রেখেছি, তার উপরে ডিজাইনটা রেখেছি। তো এবার আমি সেলাইটা দিয়ে নেব। সেলাই করা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার পিছানে পাটের জন্য আমি এভাবে কাপড়টা সেলাই করে নিয়েছি। তো পিছানের পাটে আমি কোনাকুনি ডিজাইনগুলো বসাবো না, পিছানের পাটে আমি শুধু গোল্ডেন কাপড়টা দিয়ে পাইপিং লাগাবো। তো আমি পাইপিংটা আগে এক পাটে সেলাই করে নিয়েছি, এবার উল্টিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব।
তো এটা আমি পিছনে পাটের উপর বসিয়ে নিচ্ছি। আমি সামনের পাটে যেভাবে এটা বসিয়েছিলাম সেমভাবে এটা পিছনের পাটে বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেছে। আর পিছনের পাটে আমি গলাটা গোল গলা দিয়ে পাইপিং দিয়ে গোল গলার শেপ দিয়ে নিয়েছি। তো সামনের পাট পিছনের পাট দুটোই ডিজাইন আমার হয়ে গেছে। এবার আমি পুরোটা জয়েন দিয়ে নেব, কাঁধ বডি সব জয়েন দিয়ে নিচ্ছি। তো কাঁধ আর বডি আমার জয়েন দেওয়া হয়ে গেছে। এবার সাইড ফেরাই যে আমি পাইপেনটা বসাবো সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পাইপেনটা বসাবো। তো আমি হিপের থেকে হিপের নিচ পরিমাণ আমি ধরে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে এভাবে কাপড়টা ধরে আগে ভাঁজ দিয়ে নিলে শেপটা সমান থাকে, কোন পরিমাণে আমি সেলাইটা করবো সেটা বোঝা যায়। আমি হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি যেন একটা মার্ক পড়ে এবং আমি বুঝতে পারি যে আমি কোন পরিমাণে সেলাইটা দিব। এবার পাইপেনটা লাগানোর জন্য আমি এবার পেটিকোটে যে ফিতা তৈরি করি সেভাবে একটা ফিতা তৈরি করে নিয়েছি। খড়ি কাপড়টা দিয়ে পাইপেনটা দেবো, তো খড়ি কাপড়টা দিয়ে আমি ফিতা তৈরি করে নিয়েছি। এভাবে পাইপেন লাগানো খুব সহজেই পাইপেনটা লাগানো যায়। আর আমি যে ভাঁজ দিয়ে যে শেপটা তৈরি করে নিয়েছি সেই পরিমাণে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। আমার চায়ের সাইডে যে জামার দিকটা আছে এটা হচ্ছে দিক সাইড, আর উল্টো সাইডটা নিচের দিকে আছে। তো আমি দিক সাইডটা উপরে রেখে পাইপেনটা নিচে রেখে তারপরে সেলাইটা দেব। আমি উল্টো সাইডে পাইপেনটা রাখছি নিচের দিকে। এবার আমি উপর থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। হিপের কাছে এসে আমি পাইপেনটা কেটে আলাদা করে নিয়েছি, এবার ঘুরিয়ে অন্য দিকে আবার অন্য সাইডে নিয়ে গেছি। অন্য সাইড থেকে এবার সেলাইটা দিব। এবার পাইপেনটার আমার একটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের দিক থেকে চাপ সেলাইটা দিয়ে নেব। কামিজের যে বাড়তি কাপড়টা আমার বের হয়ে আছে সেটা আমি ভাঁজ করে পাইপেনের নিচে দিয়ে সেলাইটা দিয়ে নেব, তাহলে আর বের হয়ে থাকবে না। তো এভাবে আমি কামিজের কাপড়টা ভাঁজ দিয়ে দিয়ে পাইপেনের নিচে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। হিপের কাছে এসে ঘুরিয়ে আমি অপর পাশে সেমভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একটা পাইপেন লাগানো হয়ে গেছে, আমি এবার অপর পাইপেনটাও লাগিয়ে নেব, অপর সাইডের পাইপেনটা। এবং আমি হাতাটাও লাগিয়ে নিব, কারণ হাতার ডিজাইনটা সেম জামায় যেভাবে ডিজাইন হয়েছে সেভাবেই হবে। তো আমার হাতাটা লাগানো হয়ে গেছে, যে আমি জামার নিচে যেভাবে ডিজাইনটা করেছি সেভাবে হাতায় ডিজাইনটা করেছি, তাই আপনাদের সাথে আর শেয়ার করিনি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো যারা এখনও আমার ভিডিওটা লাইক দেননি তারা অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন।
আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অন্যদের কাছে শেয়ার করবেন। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যে ডিজাইনটা করেছি এখানে আপনারা চাইলে পুঁতি বসিয়ে নিতে পারেন, আমি এমনিতে সেলাই করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।